ময়মনসিংহের দোকান কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নাহিদ হাসান রাকিব রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। রবিবার রাত 9:30 দিকে ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোড এলাকার দয়াল রেডিও সার্ভিসে এই ঘটনা ঘটে। দাম চাওয়ার পরে বলতেছে ভাই অনেক বেশি চাইছে। উনি বলছে যে না ভাই আমি বেশি চাই নাই, আমরা মোটামুটি কম প্রফিটেই বিক্রি করি, এই মডেলটা নেবো না ওই মডেলটা বলি, পরে ওইটা বলছেন উনি দাম। দামের পরে ওনারা চেক করাইয়া পরে নিয়েছেন। নেওয়ার পরে উনি শুধু বলছিলেন যে ভাইয়া দাম আমি বেশি চাই নাই, যদি বেশি বলে থাকি আপনার মনে হয় তাহলে আমি কোম্পানির এমডির নাম্বার দিই, আপনি কথা বলতে পারেন যে আমরা কতটুকু লাভে দাম চাইছি। এই কথাটুকু কেন বললেন, এটাই তার অপরাধ। পরে ওনারা মারামারি শুরু করলেন, ওনাকে অনেক মার দিলেন। মারধরের প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দোকান মালিক ও কর্মচারীরা নগরীর রামবাবু রোড ও সিকে ঘোষ রোড এলাকার দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ স্থগিত করেন। প্রত্যক্ষদর্শী দয়াল রেডিও সার্ভিসের কর্মচারী লিপটন বলেন, রবিবার রাত 9:30 দিকে ওই ছাত্রলীগ নেতা সহ 5-6 জন দোকানে একটি সাউন্ড বক্স কিনতে আসেন। এ সময় সাউন্ড বক্সের দাম নিয়ে কথা বললে রাকিব উত্তেজিত হয়ে তার এক সহকর্মীকে বেধড়ক মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনও মারধরে যোগ দেন। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল বলেন, এক দোকান কর্মচারীকে ছাত্রলীগের নেতা মারধরের প্রতিবাদে দোকান মালিক ও কর্মচারীরা নগরীর রামবাবু রোড ও সিকে ঘোষ রোড এলাকার দোকানপাট বন্ধ রেখেছিল। পরে দুপুরে দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়। এই ঘটনায় মামলা নেওয়া হবে।